আমরা ইন্সপায়ার্ড হতাম। এই চাহিদা, এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তাআলা অ্যানসার হিসেবে সূরা ইউসুফকে নাজিল করেছেন। তাহলে শোনো, আহসানুল কসাস, একটা গল্প কত মাধুর্যময় হতে পারে, শোনো। এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন বনী ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন। এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রুসুলান ক্বদ ক্বসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাক্বসুসহুম আলাইক। অনেক নবীর ঘটনা, হে নবী, আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি, আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি। তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতদেরকে শোনান। ফাকুসুসিল ক্বসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই কিচ্ছাগুলো, ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, প্রাথমিক কথা, যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে, এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে, এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে, নান্দনিক হতে পারে, এটা এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই, সফল মানুষদের গল্প শোনাই। মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প, তো গল্পগুলো কেন বলে, তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায়, মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে। এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন, জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের, তাই না? একটা সময় পাড়ি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কুয়ালালামপুর, মাশা অনেক বড় ব্যবসায়ী। তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন, গল্পটা যদি বলেন, তখন আমরা অনুপ্রাণিত হব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে গল্প শোনান। তো এই সূরা থেকে আমরা কি কি শিখি, প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে, যেহেতু আমি একেবারে ক্রিম লেসনগুলো আপনাদের সামনে আনবো, পুরো সূরাটা কভার করা তো সম্ভব হবে না। প্রথম লেসন হচ্ছে সূরাতে ইউসুফ থেকে, যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই। স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন, আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন। স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন, আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন, ওটার ভিশন বলে। এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই, ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না, আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে। এটা হচ্ছে প্রথম লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, 11টা তারা, চাঁদ সূর্য ওনাকে সেজদা করতেছে। এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন, ইয়াকুব আলাইহিসসালামের সাথে। ইয়াকুব আলাইহিসসালাম বলেন লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ, তুমি আমাকে বলেছো ভালো, কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আবার, তাহলে তারা তোমার প্রতি কি করবে, জেলাসি করবে, ষড়যন্ত্র করবে। আর নিয়ামাতু মাহসুদা, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম, আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে, অন্যদের চেয়ে আপনি একটু ডিফারেন্ট হন, আপনার অনেক কিছু থাকে, এটা সবার ভালো লাগবে না, আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না, আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে। সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, এট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন, এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে, কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না, মুমিন জীবনে এটা অনেক অর্থবহ। মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয়, ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে। এই জন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায়, যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি, ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের, এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না। ভালো স্বপ্ন দেখলে শুক্রিয়া করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবেন আল্লাহর কাছে। সুনানে তিরমিজিতে একটা বাব আছে, একটা চ্যাপ্টার, বাব লা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না, ওই অনুচ্ছেদের নাম। এরপর এর কারণটা কি, কারণটা হচ্ছে ফা ইন্না রুইয়া তাফাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয়। আপনি একটা স্বপ্ন দেখলেন, একজনকে একটা বললেন, সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল, ওইটাই হয়ে যাবে, এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে। লা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবা, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু, আপনার ভালো চায়, এদেরকে বলতে পারেন, কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই, হুটহাট করে ব্যাখ্যা করবে, এরকম কাউকে বলা যাবে না, কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে। ইউসুফ আলাইহিসসালাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ইয়াকুব আলাইহিসসালাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন,
ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন, দেখি ব্যাখ্যা করো তো তুমি। তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো, সে বললো সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইনার রুইয়া তাকউ আলামা তো আব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে, দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন। সাহাবারা বললেন মাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাবিল কি? তখন বললেন আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি। মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে, স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিঁচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন মাযা আওয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাওবিল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি। মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবি পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদু মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে? শুধু মুরাদ ভাই বলবে না, বাকিরা বলবে? স্বপ্ন বলবেন কাউকে? না, খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন, আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন, এছাড়া বলা যাবে না। আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না, আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন। বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব, এটাও স্বপ্ন। এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেয় কিছু। বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন, শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ, আর এটা হবে না। দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি, ওইখান থেকে শত্রুতা, ওইদিকে এটা করছে ওইটা করছে, আপনি আর আগাতেই পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা তো এগুলোতে অভ্যস্ত। সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি, আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি। আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন, একজন সামনে যেতে চায়, দশজন পা ধরে পিছনে টানতে চায়। তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে, এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম, প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেশতা। তো দেখতেছে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই। তো বললো যে সব জাহান্নামের উপরে রক্ষী ফেরেশতা যাতে বেরোতে না পারে কেউ, এই জাহান্নামের কোনো রক্ষী ফেরেশতা নাই কেন? এটা কোন দেশের? বলতেছে এটা বাংলাদেশের জাহান্নাম। কেউ যদি কোনোরকম বেরোইতে চায় বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে, বেরোয়া যাবে না এখান থেকে। তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম, এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি। তো আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন। আপনি প্রপার হোমওয়ার্ক করবেন, গ্রাউন্ড ওয়ার্ক করবেন, কাউন্সিলিং করবেন, প্রজেক্ট দাঁড় করাবেন, লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন, সব রেডি। এবার আর কেউ কিছু করতে পারবেন, এটা দাঁড়ায় গেছে, সব রেডি। আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস, তারপরে আমার কাজ শুরু হবে। কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে, এটা হবে না। এটা হচ্ছে এক নম্বর লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। এই লেসনটাকে ক্লিয়ার? ক্লিয়ার।